আমি তো নতুন, আমি তো এটা খামার করতে চাচ্ছি ভাই। আপনি আগে গাভীর সেক্টর আসেন না, এর মায়ের পেয়ার যে কত রকম। অনেকে কথাবার্তা বলতেছেন যে ভাই ব্যবসা করবো, আপনাদের এখান থেকে নিয়ে এসে বা আপনার থেকে নিয়ে যাওয়ার চালান পাতি আরানোর দরকার নাই, বউ আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 25 আগস্ট 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেলে অবস্থান করছে সোহাগ ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশন সংলগ্ন যে ফুটবল খেলার মাঠ আছে এটার পশ্চিম পাশে। এখান থেকে এই ফার্মের মালিক সোহাগ ভাই গাভী গরু বিক্রি করে থাকে এবং খুব সুলভ মূল্যে কিন্তু এগুলো আপনাদের নিকট দেখায়, যার জন্য বেশ অনলাইনে পরিচিত একটা মুখ। এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার করে দুধ, দুধের গ্যারান্টিটা কিভাবে দিবে, সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভী গরু সংগ্রহ করবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহাগ ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর কিন্তু আপনার প্রতিবেদনে আসলাম। জি ভাই। আচ্ছা, বেচা কেনার মধ্যে করছেন? জি চলতেছে, বেচা কেনা তো চলতেছে, বেচা কেনা থেমে নাই। না, ভিডিও যে থেমেছিল কেন? ভিডিও দেখা যাচ্ছে কি ভাই, এখন বাবার বয়সকাল হয়ে গেছে, তো এখন দেখা যাচ্ছে আব্বু দেখা যাচ্ছে একদিক করছে, আমি একদিক করছি। এখন বয়সের এখন ইয়েতে নিজেকেই সব কিছু করতে হয়, আর একসঙ্গে সব কিছু পেরে ওঠা যায় না ভাই, বুঝছেন? আচ্ছা, একদিক কভার করলে আর একদিক হচ্ছে না। আচ্ছা, তো মোটামুটি ব্যবসা রানিং ইনশাল্লাহ। জি ভাই। সোহাগ ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ সোহাগ আহমেদ, এটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা বল ব্রিজ স্টেশনের পাশে যে বিশাল একটা ফুটবল খেলার মাঠ আছে, মাঠের পশ্চিম কর্নারে আমার বাসাটা। আচ্ছা, মোটামুটি হাড় পড়া যাওয়ার আগেই কিন্তু বাজারের সাথেই আপনার খামার? জি। আচ্ছা, এখন কি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আবার করে প্রতিবেদন শুরু? প্রতি সপ্তাহে ইনশাল্লাহ। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো গাভী আছে আপনার কাছে? এই সপ্তাহে মোটমাট গাভী আছে হচ্ছে 5টা, 4টা গরু দেখাবো, 4টাই বাচ্চা হলো। 4টাই বাচ্চা সহ? জি। এই বাচ্চা সহ গরু কিন্তু চাহিদা খুব, কারণ ওই যে বড় বড় তলা থাকে দুধের গ্যারান্টিটা ব্যাপারীরা মুখ দিয়ে দেয়, দর্শকরা কিনে নেয়। তো আপনার কাছ থেকে আসলে কিভাবে কিনবে বা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন? সুযোগ সুবিধা কিছু পাবে না, সুযোগ সুবিধা একটা জিনিস পাবে যে হচ্ছে তার নিজের টাকা দিয়ে সে কিনে নিয়ে যাবে, আর আমাকে নগদ টাকা জাল নোট না দিয়ে ইয়ে নোট দিবে। আর গরু কেনা যদি যদি সত্য অর্থে যদি বলি, এই যে মানুষের বিভিন্ন রকম কথাবার্তা এখন বিশেষ করে কমেন্টস লাইনে যদি একটু লক্ষ্য করা যায়, অনেকেই বিশেষজ্ঞরা কমেন্টস করতেছে যে এদের দুধ এরা ইঞ্জেকশন করতেছে, এরা করতেছে, ওরা করতেছে, চিনি খাওয়াচ্ছে, চিনি খাওয়াচ্ছে, গুড় খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন লোক মন্তব্য করে। গাই গরু ব্যবসা করে ভাই খামার করে উপস্থিত আছি, এই জিনিসটা এ পর্যন্ত আমার বাপের 40 বছর ব্যবসা করছে, এই ওষুধ পায় নাই। আমি বিগত আমি তো তেমন লেখাপড়ার প্রতি তেমন একটা ই না, মনোযোগী না। আমি SSC কমপ্লিট করছি 2014 সালে, তারপর থেকে মোটামুটি 8-9 বছর আমার বয়স অল্প দেখা গেলো, কিন্তু আমি কিন্তু এই সেক্টরে এই লাইনে হয়তো বা অনলাইনে 2-4-5 মাস কি 1 বছর, তো সেক্ষেত্রে এই ওষুধটা এখনও পাইনি ভাই। যে আমার খামার যেখানে আমার ব্যবসা, যেখানে আমার রুজি রোজগার হয়, এটা আমি শপথ করে বলতেছি ভাই, আমি এমন কোনো ওষুধ এখনও পাইনি ভাই। আচ্ছা, আর এ এমন কোনো ওষুধ যদি পাওয়া যেত এই ব্যাপারীদের আর কোনো লস থাকতো না, সবার বাড়ি কিন্তু 5 তলা করে হয়ে যেত। সর্বনিম্ন ছিল আপনি আজকে 40 তলার উপরে আমার প্রতিবেদন করতেন, লিফটে উঠতেন, লিফটে নামতেন। আচ্ছা, যদি এইরকম কোনো ওষুধ পাওয়া যেত। আচ্ছা, তো যেটা হচ্ছে মূল কথা, যদি কেউ যদি দোয়াল অথবা বাচ্চা সহকারে যদি গাভী যদি কিনতে চান, একটা কথা হচ্ছে কি, আপনার নিজের বিবেক দিয়ে ভাবতে হবে যে বাচ্চাটার বয়স কত দিন। ব্যাপারে মুখ গল্প ই করে না, যেটা মানুষ বেশি কিন্তু প্রতারিত হয়। জি জি জি। বাচ্চার বয়স 10 দিন থাকলেও ব্যাপারীরা বলে 2 দিন 3 দিন, এই জিনিসটা দর্শকদের খেয়াল করতে হবে, ওটা খেয়াল করতে হবে। আর আর একটা কথা, গাভী গরুর সেক্টর ভাই ভালো সেক্টর না, যদি আপনার অভিজ্ঞতা থাকে তবে আপনি আসেন, অভিজ্ঞতা না থাকলে আসতে হবে না। অনেকে আসেন ফোন দেয় আমার, অনেক ভাই ফোন দেয় যে সোহাগ ভাই আমি তো নতুন, আমি তো একটা খামার করতে চাচ্ছি ভাই, আপনি আগে গাভীর সেক্টরে আসেন না, এর মায়ের পেয়ার যে কত রকম। অনেকে কথাবার্তা বলতেছেন যে ভাই ব্যবসা করবো, আপনাদের এখান থেকে নিয়ে এসে বা আপনার থেকে নিয়ে যাওয়ার চালান পাতি আরানোর দরকার নেই, বউ আরানোর দরকার নেই, ও সমস্ত সাবজেক্ট ভুলে যান। আপনি একটা কাজ করেন, আপনি হাড্ডি সারের ই করেন, প্রজেক্ট করেন, আপনি ছোটো ছোটো বক না কেনেন,
কনসেপ্ট পায় হয় বিক্রি করে আচ্ছা আচ্ছা লাভ কম হবে কিন্তু টেনশন কম থাকবে আপনার আর যাদের অভিজ্ঞতা আছে তারা শুধুমাত্র গাবি কিনবে আসেন তাছাড়া আসার দরকার আচ্ছা গাবিতে কিন্তু বেশ মাইর পেছ আছে সোহাগ ভাইয়ের আগের ভিডিওগুলোতে আমাদের অনেক কিছু দেখাইছে আজকে কত লিটারের গাবি আছে সর্বোচ্চ সর্বোচ্চ কত লিটার দুধের গাবি দেখাবো আজকে ভাই ভাই মুখ গল্প করে লাভ নাই প্রত্যেকটা গাবি বাচ্চা দিয়েছে দুই দিন তিন দিন যেমন গত রাত্রে আজকে শুক্রবার গত রাত্রে ভাই বাচ্চা দিয়েছে দুইটা আচ্ছা 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 আর দুইটা বাচ্চা দিয়েছে একটা বয়স হয়েছে হচ্ছে চার দিন একটা বয়স হয়েছে তিন দিন এই সমস্ত গরু আমার ভাই কালেকশন করা যেটা লিগেল কথা ধারবার তো দেখানো যাবে ধারবার দেখাবো চোখের একটা আইডিয়ার একটা অনুমান দেব তারপরও যার যার আইডিয়া শেষে আসবে তিন দিন হোক পাঁচ দিন হোক কটুক দুধ হয় এই একটা হিসাব করে হয়তো তিন দিন পাঁচ দিনে তার বাচ্চাটা ফুল দুধ হচ্ছে না গাভিটা তো ফুল দুধ হচ্ছে না সেই হিসেব করে বিবেক বিবেচনা করে প্রত্যেকে গাভি কিনতে হবে আচ্ছা আর এই কাঁচা বাচ্চাগুলোর আর একটা জিনিস দর্শক দেখবেন যার ধার মোটা তার দুধ হবে আর যার ধার ধার কম এটা আমি অনেক জায়গায় শুনছি বা দেখছি যার ধার কম তার কিন্তু দুধের রেজাল্টটাও একটু খারাপ হয় আর বাচ্চা সহকারে গাভি মানে অনেকেই বলে যে প্রেগনেন্সি গাভিগুলোতে হচ্ছে মায়ের প্যাঁচ বেশি বাচ্চা সহকারে না বাচ্চা সহকারে অনেক মায়ের প্যাঁচ আছে ভাই বাচ্চা সহকারে গাভির প্রথম মূল উদ্দেশ্য হচ্ছে জরার ফুল পড়ছে কিনা এটা আগে চেক করতে হবে ভাই গাভির সেক্টরে সর্বোচ্চ মারাত্মক ব্যাধি হচ্ছে জরার ফুল এটা যদি একবার যদি ক্লিয়ার ভাবে না পড়ে তার সাথে বড় অশান্তি কিছু নাই গরু শুকায় যাবে দুধ তো অভিযানে হবেই না দ্বিতীয়ত বাচ্চার দিকে যদি লক্ষ্য করেন প্রথম যা লক্ষ্য করবেন যে বাচ্চা সুস্থ কিনা বাচ্চা চলাচল ঠিক আছে না কিনা প্লাস লাভিটা ফোলা কিনা লাভিতে ব্যথা আছে কিনা চাপ দিবেন দেখবেন সমস্যা কি আর আমি তো বরাবরই একটা কথাই বলে থাকি যে ভাই পাবনা জেলা ভাঙ্গুরা থানা এই যে আমি বা ভাঙ্গুরার থেকে যারা দিচ্ছে আশেপাশে মোটমাট বিশ বাইশটা পঁচিশটার মতো ফার্ম আছে এমন কিছু না বিনদেশি লোক হয়তো বা মানে একটা কনফিউশন বা একটা ভয় খেতে পারে যে আমি এত দূর দেশে যাব এখানে কি না কি আছে কত দূর না দূর খামার তা না রেগুলার কাস্টমার রিভিউ দিচ্ছে এগুলো তো কোনো সমস্যা না তা নাই ভাই পাশাপাশি সব ফার্ম আছে আমার কাছে আসতেছেন হয়তো বা চারটা গাভি দেখাবো এখানে একটা সিলেক্ট করলেন অমুক জায়গায় একটা সিলেক্ট করলেন আসেন এটা দেখেন ভালো লাগে না আর একটা দেখেন গরুর অভাব নাই জি এভাবে যদি কেউ যদি কেনেন আল্লাহর রহমতে ভাই ঠক কেমন দামে দেখাবো আজকে অনেকদিন পর আসলাম একটু ছোট ছোট করে দাম বলবেন যেন সবাই নিতে পারে ইনশাআল্লাহ জি ভাই কত দাম থেকে দেখাবো আজকে মোটামুটি গাভি দেখাবো হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন থেকে এক লক্ষ পঁচাত্তর দাম দরদামের সুযোগ আছে এর মধ্যে আছে একটু কম বেশ করা যাবে চলেন এক এক করে দেখি আর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান ইনশাআল্লাহ এক নম্বর সিরিয়ালে সোহাগ ভাই মাঝারি আকৃতির একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন আমাদের সামনে রং সাদা কালো বাচ্চাটাও সাদা কালো এটা কি জাতের গাভী জাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান এর আকার উচ্চতায় মাঝারি আবার আর আরিতে যদি দেখি প্রায় ডবল বডির কাছাকাছি ফুল ডবল না তবে বড় আকৃতির এটা কি জাত জাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত চারটা ছিল ছয়টা হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে জি জি নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত এখন তো কমন ডায়লগ হয়ে গেছে যে ভাই চার দাঁত থেকে ছয় দাঁত এটা অরিজিনালি ছয় দাঁত আচ্ছা কি বাচ্চা ভাই বেশ হিষ্টপুষ্ট বাচ্চা দেখতেছি সার বাচ্চা সার বাচ্চা জি বীজের বাচ্চা আচ্ছা বয়স কেমন বাছুরের বয়স আজকে বাচ্চার চার দিন চার দিন জি এই বাচ্চাগুলো কি এখন দূর দূরান্তে জার্নি করতে পারবে মায়ের সাথে যাবে যাবে আচ্ছা যদি কেউ এখান থেকে রেস্ট চায় যে ভাই আমি কিনলাম আমাকে দুই চার দিন পেলে দিতে হবে সমস্যা আছে তা সমস্যা নাই দেওয়া যাবে আচ্ছা এখন এই অবস্থায় সকালে যে টানেন এই টানে কত লিটার দুধ দেখাবেন শাল দুধ টান বলতে কি আজকে পড়ছে চার দিন আজকে শুক্রবার আজকে চার দিন কালকে মোটামুটি বোধ হয় যে সকালবেলা দহন করা হয়েছিল মোটামুটি বোধ হয় যে সাড়ে ছয়ের মতো দুধ হয়েছে ছয় সাড়ে ছয় ছয় থেকে আজকে আবার দুধ একটু বেশি হবে জি দিন দিন যাবে দুধ বাড়বে জি জি আচ্ছা এগুলো যখন লিগেলি দুধ আসবে অরিজিনাল দুধ পনেরো ষোলো দিন বাচ্চার বয়স হলে কত লিটার দুধ আসবে তাতে সর্বনিচে থাকলেও মানে এভাবে বলতে হয় না তারপর না বললেও চলে না অনেকেই আবার জানতে চায় ঠিক আছে বডি টাক্সার জাতমান ওলান পালান এই হিসাব করে দেখা যাচ্ছে যেগুলো যত কম করে না কেন পনেরো লিটার দুধ থাকবে ভাই পনেরো কেজি জি গ্যারান্টি কি দিতে পারবেন একশো পার্সেন্ট কেউ যদি বায়না করে রাখে এই অবস্থায় যে ভাই আমি পাঁচ দিন পরে আসবো আমাকে দুধ পনেরোটা পনেরোটাই দেখায় দেবো কোনো সমস্যা নাই না 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 দাম কত পনেরো লিটারের গাভীর এই গাভীটার যদি দাম যদি চাই বেশি চাবো না ভাই এগারোটা এক লক্ষ পঁচাত্তর হাজার দাম লাগবে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি জি আজকের প্রতিবেদনের এটা সর্বোচ্চ দামি বা এই দামের হয়তো আরো থাকতে পারে জি একদম নাকি দরদামের সুযোগ দিবেন যত সামান্য কিছু দরদামের সুযোগ থাকবে আহামরি ওই সমস্ত কথাবার্তা বলে লাভ নাই একটু ধারবার দেখানো যাবে কি জি 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 একটু বাচ্চাকে ছেড়ে দেন একটু ধারবার দেখাই যেহেতু দ্বিতীয় বিয়ানের গরু তো একটা বার ডিস্টার্ব মানে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নাই একটু লাগান আমি বাচ্চাটাকে ধারবারটা দর্শকদের দেখাই পাটা তুলবে না তো না একদম ঠান্ডা ভাই মহিলা মানুষে ভালো আচ্ছা এই যে বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়েছে দুধের যে বাট বাট তো বলে যে ধারবাট খুব মানে সুন্দর সুন্দর হবে আচ্ছা এই যে এই যে এরকম ধার থাকতে হবে জি 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 দুই সামনে থেকে এই পানায় দিছে
আচ্ছা বাচ্চাকে একটু সরাই দেন, আমি একটু ধারবাট গুলো দর্শকদের দেখাই। প্রথম থেকে দেখাই, এক দুই তিন চার। আচ্ছা মাশাআল্লাহ, ধারবাট বেশ সুন্দর। দুয়াইতে লাগে হোটেল খালি টান লাগে না, একদম বিন্দু মাত্র টান লাগে। নতুনরা পারবে? জি জি, এর দেখেন। আচ্ছা এই যে এই রকম ধারবাট দেখে কিনতে হবে, এটাই কিনতে হবে এটা বলতিছি না, তো যেখান থেকে কিনুক ধারবাট দেখে কিনতে হবে। দাম কত? 175। 175 দরদাম করে দর্শকরা নিবে। জি চলেন, আমরা দুই নম্বর সিরিয়াল আগাবি দর্শকদের দেখাই। চলেন দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন, এটাও আগে এটা আগেরটার থেকে বড়। জি রং কালো, কি জাতের? বাচ্চাটার বয়স কেমন না, কয়েক ঘন্টা হয়েছে, অর্থাৎ গতকাল রাত 10টার দিকে বাচ্চা দিছে এটা। আচ্ছা রাত 10টার দিকে বাচ্চা হয়েছে, জন্ম ফুল টুল পড়ছে? ওই যে জন্ম ফুল দেখেন, এই যে পড়ে আছে। আচ্ছা প্রত্যেকটা চারটে করে জন্ম ফুল আমি দেখাই দেবো, আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা এই যে জন্ম ফুল ফুল ক্লিয়ার। জি আচ্ছা এই গাভী সাল দুধ কতবার টানা হয়েছে ভাই? রাত্রে বেলা একবার টানছি ভাই, মিশে কথা কয় লাভ নাই। রাত্রে বেলা একবার টানছি, বাচ্চা খাওয়াইছি, হালকা একটু চিপে ফেলাইছি, তারপর সকালবেলা টানা হয়েছে না ভাই। ভিডিও দেওয়ার জন্য রাখছেন? জি ভাই। আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। ওই ভুলভাল তথ্য 5 কেজি 7 কেজি টানছি ওগুলো বলে লোভ দেখায় লাভ নাই। অত হয় না রে ভাই, মানুষই গরু পালে না। আচ্ছা সেটাই, সবকে নতুন লোক ইলে, সবকে আর বিদেশ থেকে ইলে, দেশি লোক কিছু কি গরু নেয় না? আচ্ছা অবশ্যই। তাহলে তো এগুলো থেকে কত লিটার দুধ আসবে? ওটা 1.5 গোনা। হ্যাঁ এগুলো ভাই দুধ ওরকমই থাকবে, 14-15 লিটারের মতো দুধ থাকবে। 14-15 লিটার? জি। আচ্ছা কেউ যদি গ্যারান্টি হিসাবে নিতে চায় সেক্ষেত্রে 15 দিন পর আসতে হবে? 15 দিন লাগে না, প্রথম রাউন্ডের মানে একটা বিএম যে গরুগুলো দিছে সেগুলো 10টা দিন গেলেই, 10-12টা দিন গেলেই। আচ্ছা 10 দিন পর আসলেই হবে? জি জি। আচ্ছা দাম কত ভাই এটার? এগুলো ভাই নিলে এগুলোর দাম লাগবে, একদম বলে দেবো নাকি? একদম বলে দেন তো। বলবো? বলেন, ছোট করে বলবেন যেন আমার আর না কমা। 65 দাম জান? 165 স্যার। হ্যাঁ বকনা বাচ্চা সহ? জি জি। আর বাচ্চাটা হচ্ছে রেড ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা, এখনই তোলা, অনেক সুন্দর। 165, 15টা 2 দিন শেলা গ্যারান্টি দিলেন। চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। চলেন তিন নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরও একটি গাভী নিয়ে আসলেন, এই গাভীটা বেশ বড় সাইজের আছে, এটা কি জাতের? জাতে ভাই এটা ব্ল্যাক জার্সির সঙ্গে একটু ফ্রিজিয়ানের একটু আছে। ব্ল্যাক জার্সি ফ্রিজিয়ান ক্রস। তো কথা হচ্ছে ওই গায়ের রঙে জাত হিসাব করবো না, মানুষজন একটা জিনিস লক্ষ্য করে যে এই একটা জাত, সেটা হচ্ছে কুকরানো সিংহে, যে জাতটা আমাদের দেশ থেকে এখন একদম বিলুপ্ত হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা এই সেই গরু এক পিস আছে সোহাগের কাছে? জি জি জি, অনেক অনেক দিন পর পাওয়া গেছে এটা। আচ্ছা বয়স কয় দাঁত? এটা ভাই 4 দাঁত ছিল, এটা 6 দাঁতই হচ্ছে। আচ্ছা এই বাচ্চাটা মনে হয় একটু বেশি বয়স হয়েছে, মানে বেশি বলতে 6 দিন হয়েছে ভাই এটা। আচ্ছা সেটাই বলতেছি যে 5-6 দিন কিন্তু বাচ্চা, কিন্তু 6 দিনের বাচ্চা দেন তো একটা মানুষ লোক উঁচা করতে পারবে নাকি কোলে নিয়ে? আচ্ছা বেশ গুলো বাচ্চা সবগুলোরই গ্রোথ দেখতেছি, এসে ভালো আল্লাহর রহমতে হয়েছে ভাই। চার বাচ্চা না? জি জি জি। আচ্ছা এই গাভী থেকে তো মোটামুটি এখন তো দুধ দেখানো যাবে, এখন দুধ সকালবেলা যে কোনো লোকরে 7-7.5 দুধ 100% গ্যারান্টি সহকারে ভিডিওতে বলতেছি। আচ্ছা 7 থেকে 7.5 কেজি? জি জি জি, দিন যাবে দুধ বাড়বে, তা কালকে পাইছি 7 কেজি দুধ পাইছি ভাই কালকে। এগুলোর পরিপূর্ণ দুধ আসলে সকাল বিকাল কত লিটার দুধ আসবে? এগুলো যত কম করে সর্বনিম্ন হলো 13 কেজি দুধ থাকবে ভাই। 13 লিটার? জি। দাম? দামে এগুলোটা এটাও কি একদম দেবো নাকি? দিয়ে দেন, একদম হলে হয় কি সবাই নিতে পারে, দরদামের ঝামেলা থাকে না। 50,000 দাম এটা জান? 55 বাদ নাকি? 50,000 দাম এটা, একদম 155। শরীফ ভাই একটু লক্ষ্য করেন খালি গাভীর দিকে আর বাচ্চার দিকে। আচ্ছা আলাদা আলাদা বিক্রি করলেও লস নেই, আমরা গরুর প্রতিবেদন করি, আমরা জানি কোন গরু কত কেনা থাকতে পারে। অনেকদিন পর আসা হয়েছে ভাই, বেশি একটা লাভের দরকার নেই। 150 ফিক্সড সার বাচ্চা সহ? জি। চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখে, এবং আজকের ভিডিওর মূল আকর্ষণ মুন্ডি নাকি? জি ভাই, বকনা মুন্ডি। চলেন 4 নম্বর সিরিয়ালে আজকের ভিডিওর মূল আকর্ষণ সোহাগ ভাই, অনেকদিন পর, অনেকদিন বলতে 6 মাসের মধ্যে সোহাগ ভাইয়ের মুন্ডি কালেকশন দেখি নাই ভাই। সেভাবে পাই, শোনেন মুন্ডি পাই, কিন্তু সে জাত মানের মুন্ডি না হলে আমি কিনি না ভাই। আচ্ছা আবার দাম আবার এক্সেস হয়ে গেলেও কিন্তু? না 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 না। জি জি জি। আচ্ছা একটু মাথার এই দিকে নিয়ে আসি, এগুলো অরিজিনাল মুন্ডি না? দেখেন আপনি লাইটে একটু দেখেন। আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান মুন্ডি বলে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, তবে সিং হয় নাই জন্য মুন্ডি বলি। জি। দাঁত বয়স কয়টা হয়েছে? দাঁত বয়স দেখা দেয় মুন্ডি, আসলে দাঁত বোঝা যায় না, একটু দেখাই দিলেই ভালো হয়। জি জি, দেখেন তো একটা সরাসরি দেখাই দিই। কয় দাঁত? 4 দাঁত? না 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 ভাই, তাহলে মাত্র 2টা দাঁত বের হচ্ছে, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র 2 দাঁত? জি জি, 2 দাঁত, প্রথম বাচ্চা? জি। বাচ্চাও তো দিছে, বাচ্চাটা এখন নিয়ে আসেন যান। বাচ্চা কি বাচ্চা কোলে? কোলে সার বাচ্চা ভাই। সার বাচ্চা? জি। মুন্ডির পেট থেকে নাকি মুন্ডি হয়? আল্লাহ ভালো জানে ভাই, কারেন্ট তো কি হবে। আচ্ছা এটা কিন্তু আমি
রহস্যক ভাই আর কি করে বললাম, যারা কিনবেন তারা নিজেদের চোখের আইডিয়াতে কিনবেন, অনেকেই এইরকম প্রলোভন দেখায় দর্শক নিয়ে আসলে ক্ষতিগ্রস্ত হয়, তো এরকম প্রলোভনে না পড়ে নিজের জিনিস নিজেই যাচাই বাছাই করে কেনা ভালো। এই যে জন্মফুলের প্রসেসিং চলতেছে প্রায় শেষ পর্যায়ে আছে, কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। ডাক্তার ডাক্তার লাগবে না নাকি ভাই? ডাক্তার আল্লাহর রহমতে একটাও লাগে নাই ভাই। আচ্ছা মাশাআল্লাহ, বাচ্চাও তো খুবই সুন্দর বাচ্চা। জি, বাচ্চাটাকে একটু তুলে দেন আমি দেখাই। জি জি, এগুলোর সকালে টানছেন কি দুধ? ও ভাই সকালবেলা বলছে কি মানে ওরান সাগর অনেক হয়েছিল বুঝছেন, ওই সামনে বাচ্চা বাঁধতে রাখছি। হ্যাঁ, মানে আমার বাপে পরে এমন ভাবে লম্বা করে বাঁধছে যে সাইড ডে বাটে একটা সিপে সুন্দর ভাবে খাইছে, বেশ সুন্দর ওলান হয়েছিল। আচ্ছা বাচ্চা কিন্তু হাই পার্সেন্ট বাচ্চা। জি। আচ্ছা বয়স কতক্ষণ বছরের? বাচ্চার বয়স হয়েছে মোটামুটি সাড়ে চারটা, এত সাড়ে তিন ঘন্টার মতো হচ্ছে। সাড়ে তিন ঘন্টার মতো বাচ্চার বয়স, এবং বাচ্চাটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের পিওর ব্রিড। এগুলো কত লিটারে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ভাই? ভাই এরা গ্যারান্টি দেবো না ভাই, এরা গ্যারান্টি দেবো না, কেননা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ওই বোঝা যাচ্ছে না, তাতে বলান ফেলানে একটা যে এখনো কয়েক মানে দুই তিনবার টানলে তিন চারবার টানলে তখন একটা আইডিয়া দেওয়া যায়। তাতে একটা আইডিয়া কি ভাই, এই সমস্ত গরুগুলো কত, তাতে দশ বারো সালের একটা আইডিয়া খাওয়া লাগবে। মুন্ডির জন্যই বিশটা হবে তা কিন্তু না, অপারেশন করে লাভই নাই তো, ওই পনেরো হবে বিশটা হবে ওই সমস্ত কথা খাওয়া লাগবে। দাম কত ভাই? শোনেন তবে একটা কিন্তু এই গরুটাতে কিন্তু একটা অন্যায় হয়েছে। অন্যায় হচ্ছে কি, গারস্থর কিন্তু একটু কিন্তু অবহেলা আছে এই গরুটাতে। এই যে ফুলটা পড়ে গেল দেখছেন, কিন্তু ওর কিন্তু প্রকৃত কিন্তু কনসেপ্ট হওয়ার সময় কিন্তু এখন, বয়স এখন যে দায়িত্ব আছে, বডি তো বড় হবে সব দিকেই ভালো হবে। আরে দুই দাঁত কিন্তু হচ্ছে, হয়েছে এমন না। দাম কত শখবে এটা? এই গাভিটা যদি ভাই যদি কেউ যদি নেয় তাহলে ১৬৫,০০০ লাগবে ভাই। ১৬৫,০০০ টাকা? জি জি জি। দরদামের সুযোগ আছে? জি আছে, প্রতিটা গাভিতেই দরদামের সুযোগ আছে, শুধু দুইটা ছাড়া যেগুলো একদমে দেখাইছি। ও দুইটা ভাই বেশি চাইছি কি না? ঠিক আছে বাজার ঠিক আছে, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01743-44-3473। এটা তিন মুহূর্তে আছে? জি ভাই। দর্শক যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বরাবর একটা কথাই থাকবে, গাভি যদি কেউ যদি কিনতে যদি ইচ্ছুক হন আসেন দেখেন, বিবেক বিবেচনা করে তারপর একটা গাভি ক্রয় করেন, তাহলে আর ঠকবে না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।